হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টিকিট চ্যানেল স্বাগত তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথভুক্ত কৃষক কোন জানেন বর্তমানে কিন্তু সাইটে এসে নিজেরা নিজেদের স্ট্যাটাস বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন না গত আঠাশে ডিসেম্বর থেকে কিন্তু এই সাইট বন্ধ বন্ধুরা স্ট্যাটাস চেক করা কিন্তু যাচ্ছে না ডাইরেক্ট কিন্তু এরকম নোটা ফার্ম দেখাচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদের এই নোটাটা ফার্ম এই সমস্যার সমাধান দেখিয়ে দিব অর্থাৎ আপনারা কী করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় অন্য পদ্ধতিতে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে স্ট্যাটাস চেক করবেন তা আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য পোকা আসবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকগণেরা নিজেদের স্ট্যাটাস নতুন কী পদ্ধতিতে চেক করতে পারবেন সেটা আপনাদের জানানোর আগে আরেকটা কথা একদম ক্লিয়ার কাট আপনাদের জানিয়ে দিতে চাই ভিডিও শুরুতেই সেটা হচ্ছে দেখুন বন্ধুরা আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু দ্বিতীয় কোনো রকম অফিসিয়াল আর ওয়েবসাইট নেই অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু একটাই সেটা হচ্ছে কৃষক বন্ধু ডট নেট তাই আপনারা যারা ভাবতে হয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে আপনাদের যে নিজেদের স্ট্যাটাস আছে সেটা শুধুমাত্র আপনারা এই কৃষক বন্ধু ডট নেট অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখবেন আর অন্য কোনো পদ্ধতিতে আপনারা দেখতে চান না তারা কিন্তু বন্ধুরা ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ আজকের যেটা আমি স্ট্যাটাস চেক করে আপনাদের দেখাবো সেটা কিন্তু বন্ধুরা এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেই কারণ আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসাল ওয়েবসাইট আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি বন্ধুরা এটা কিন্তু মেনটেন্েন্সের কাজ চলতেছে বা সার্ভার প্রবলেম চলছে এটা কিন্তু খুব শীঘ্রই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক হয়ে যাবে এমনটাই কিন্তু আমাদের লোকাল কৃষিদপ্তর অফিস জানানো হয়েছে তো আপনাদের জানিয়ে দিই বন্ধুরা এছাড়াও কিন্তু এই পদ্ধতি ছাড়াও আপনারা কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও আর একটা পদ্ধতিতে স্টাটাস চেক করতে পারেন তো সেটা কিন্তু একটু লেন দিই বন্ধুরা একটু কিন্তু আপনাদের সময় সপক্ষ তাই যারা ভাবতেছেন যে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো পদ্ধতিতে স্টাটাস দেখবেন না তারা কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারেন বন্ধুরা কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনারা যদি উপকারে না আসে থাকে তাহলে অনেকে হয়তো আপনারা আপনার মূল্যবান সময় চলে যাবে কিংবা আপনারা নেগেটিভ কমেন্ট করতে পারেন ভিডিওতে তাই দেখুন বন্ধুরা আপনাদের যেটা দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিতেছি সেটা আপনাদের কাজে আসলেও কিন্তু একটু সময় সাপেক্ষ যেটা আমি ভিডিও শুরুতে জানিয়ে দিলাম দেখুন এর জন্য আপনি কীভাবে স্টাটাস চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের একদম সম্পূর্ণ নতুনভাবে স্টার্ট চেক করার একটা পদ্ধতি দেখিয়ে দিতেছি দেখুন আপনি সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বন্ধুরা কৃষক বন্ধু ডট নেট এখানে চলে আসবেন এখানে এসে একটু নিচের দিকে ডাউন করবেন একটু নিচের দিকে ডাউন করলে আপনারা একদম সর্বশেষ এখানে একটা অপশান পেয়ে যাবেন হেল্পলাইন নামে আপনারা জানেন একদম সর্বশেষে একটা হেল্পলাইন নামে একটা অপশান থাকে বন্ধুরা এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস খুলবে বন্ধুরা এখান থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল দুইটা হেল্পলাইন নাম্বার আছে গোটা পশ্চিমবঙ্গের জন্য এই অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দুইটা কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনি কী করবেন বন্ধুরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে আপনি কল করবেন কল করার পরে যে প্রতিনিধিরা রিসিভ করবে ওনাদের যদি আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেন তাহলে ওখান থেকে কিন্তু বন্ধুরা ওনারা এছাড়া চেক করে আপনাদের জানিয়ে দিতেছে যে আপনার ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে কি অবস্থায় আছে এডিএ আপলোডেডেডেডেডেড নাকি ডিডিএফ্রুফ নাকি অ্যাকাউন্ট ভ্যালিড নাকি অ্যাকাউন্ট ইনভ্যালিড এটা কিন্তু ওনারা কিন্তু জানিয়ে দিতেছে বন্ধুরা কারণ গতকালকে আমি আপনাদের একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে শুধুমাত্র কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কৃষক ওনারা স্টাটা চেক করতে পারছে না তাছাড়া কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে বাকি যে অপশানগুলো আছে বা ফিচারগুলো আছে বিশেষ করে কৃষি বিভাগের যে অপশানটা আছে বন্ধুরা সেটা কিন্তু ঠিকঠাক মতো কাজ হচ্ছে তাই আপনাদের যাদের খুব দরকার যে স্টার্টাসটা আপনার কী অবস্থায় আছে এটা যদি আপনি একদম জানতেই চান তাহলে কিন্তু খাটনি করে শুধুমাত্র আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল এই যে হেল্পলাইন নাম্বার দুটো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দুটোর মধ্যে যে কোনো একটি ফোন করে কিন্তু আপনি ওনাদের কিন্তু ভোট কার্ড নাম্বার দিয়ে দিলে কিন্তু ওনারা আপনার স্ট্যাটাসটা জানিয়ে তৎক্ষণাৎ দিয়ে দিবে বন্ধুরা আর হ্যাঁ এই প্রসঙ্গে আপনাদের আরও একটা কথা জানিয়ে দিয়ে বন্ধুরা দেখুন এই হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন করলে কিন্তু বেশিরভাগ সময় ব্যস্ত বলবে কিংবা টিম বলতে পারে আপনারা জানেন গোটা রাজ্যের জন্য শুধুমাত্র এই দুটি দুটি হেল্পলাইন নম্বরে রাখা হয়েছে তাই বেশিরভাগ সময় কিন্তু বিজিয়ে বলতে পারে তাই যদি কোনো সময় ফোন লাগানোর পরে ব্যস্ত বলে তাহলে অবশ্যই আপনি কিছু সময় পর পর ট্রাই করবেন অবশ্যই কিন্তু এখানে আপনি ফোন লাগাতে পারেন বন্ধুরা এবার কথা হচ্ছে এছাড়া আরও একটা পদ্ধতিতে আপনি এই যে স্ট্যাটাসটা আছে কৃষক বন্ধু সেটা আপনি জেনে নিতে পারেন তো এর জন্য কী করবেন বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের যে হেল্পলাইন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলোতে কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আছে বন্ধুরা এই নম্বরগুলো আপনি সেভ করতে পারেন আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করার পরে এখানে যদি হোয়াটসঅ্যাপও জানিয়ে দেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার স্টাটাসটা জানিয়ে দিয়ে সেটাও সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন আপনি সেই ফোন নাম্বারগুলো আগে মোবাইলে সেভ করার পরে বন্ধুরা হোয়াটসঅ্যাপে চলে এসে শুধুমাত্র আপনি এখানে টেক্সটে কী লিখবেন আপনার যে ভোট কার্ড আছে সেই ভোট কার্ডের নাম্বারটা লিখে ওনাদের সেন্ড করে দেবেন এবং আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন বলবেন যে এই ভোট কার্ডের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা কী অবস্থায় আছে আপনি জানতে চান তাহলে কিন্তু ওনারা স্টার্টার চেক করে আপনাদের শুধুমাত্র ট্রানজেকশন স্টাটাসের ঘরটাতে কী লেখা আছে সেটা সেটা কিন্তু ওনারা তৎক্ষণাৎ জানিয়ে দিয়ে বন্ধুরা তাই আপনাদেরও যদি এটা খুব জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এভাবেও জানতে পারেন হোয়াটসঅ্যাপ করে কিন্তু জানতে পারেন অথবা আপনারা যদি চান যে ভোট কার্ডের যে ছবি আছে ভোট কার্ডটা যদি আপনি ছবি করে পাঠিয়ে দেন তাহলে কিন্তু ওনারা আপনাদের কিন্তু স্ট্যাটাসটা চেক করে তৎক্ষণাৎ জানিয়ে দিতে পারে বন্ধুরা তৎক্ষণাৎ না দিলেও কিন্তু একটু সময় নিলেও ওনারা কিন্তু একটু পরে হলেও আপনাদের রিপ্লাই করে জানিয়ে দেবে আপনার স্ট্যাটাসটা কী অবস্থায় আছে অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে নাকি ইনভ্যালিড হয়েছে নাকি ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা ইভেন আমি গত কিছুদিন আগে কৃষক বন্ধুর টাকা নিয়ে একটা মেসেজ করেছিলাম তো ওনারা কিন্তু এটা একটা আমাকে রিপ্লাই করেছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দয়া করে তাড়াহুড়ো না করে অপেক্ষা করুন টাকা দেওয়া শুরু হয়ে গেছে পরপর লড ওয়াইজ ব্যাঙ্ক ক্রেডিট করবে এখন সামনের দিনগুলোয় টাকা ক্রেডিট হতে থাকবে যার যেমন প্রসেস হবে টাকা অবশ্যই পেয়ে যাবেন তাই অনুরোধ একটাই দয়া করে অপেক্ষা করুন টাকা ক্রেডিট হওয়ার পর এখানে জানাবেন তাহলে আমাদের ভালো লাগবে ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা বুঝতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বরে কিন্তু আপনারা মেসেজ করে আপনার সব সমস্যার সমাধান করে নিতে পারেন বন্ধুরা এছাড়া আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা কি অবস্থায় আছে এটা কিন্তু এনাদের কাছ থেকে জানতে পারেন অথবা ফোন কলের মাধ্যমে কিন্তু আপনি জেনে নিতে পারেন তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওতে মূলত আপনাদের এটাই আপডেট দেওয়ার ছিল বন্ধুরা আর একটা কথা জানিয়ে দেয় যেইমাত্র কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক হয়ে যাবে অর্থাৎ স্টাটাস এখান থেকেও চেক করা যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেটারও ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়ে দিব তবে বিভিন্ন লোকাল দপ্তর অফিস থেকে জানানো হচ্ছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বন্ধুরা তো ভিডিওতে মূলত এটাই আপডেট দেওয়ার ছিল এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন তো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত টিকা সরে দেবেন ততদিনে ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে খুব সুখে পরে ভিডিওতে ধন্যবাদ